খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। শুক্রবার প্রকাশে এলো দেব অভিনীত নতুন ছবি প্রধানের ট্রেলার। পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে জুটি বেঁধে টলিউড সুপারস্টারের এটা তৃতীয় ছবি। শুক্রবার ছবি ট্রেলার প্রকাশ উপলক্ষে কলকাতায় এক অভিজাত ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ছবির কলাকুশলীরা। চলতি বছরে ব্যোমকেশ এবং বাঘাযতীন রূপে বড় পর্দায় হাজির হয়েছেন দেব। বছর শেষে হ্যাট্রিক নিয়ে কি ভাবছেন তিনি? দেব হেসে বলেন, জানি না হ্যাট্রিক সফল হবে কিনা, প্রত্যেকবার দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি, এইটুকুই বলতে পারি আমরা খুবই আশাবাদী। বছর শেষে ছবির মুক্তি, এদিকে সেই সময় বক্স অফিসে একাধিক ছবির ভিড়। বলিউডে থাকছে শাহরুখ খান অভিনীত ডাঙ্কি, দক্ষিণী সুপারস্টার প্রভাস নিয়ে আসছে সালার, এদিকে বাংলায় প্রধানের বিপরীতেই মুক্তি পাবে মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিয়ালা। শো পাওয়া নিয়ে প্রত্যেকেরই সমস্যা, দেব কি ভাবছেন? দেব বললেন, আমরা জায়গা ছেড়ে দিলে বাংলা ছবি কোনোদিনই মাত্রা উঁচু করে বাঁচতে পারবে না, ভয় পেয়ে পিছু হতে রাজি নই। আমি পিছিয়ে গেলে আরো অনেকেই লড়ার করার সাহস হারাবে, যা হবে দেখা যাবে। টনিক এবং প্রজাপতির পর প্রধান নিয়ে কতটা আত্মবিশ্বাসী দেব অভিনেতার কথায়, আমার ছবি একটা হলে 4 জন দেখে তাদের ভালো লাগলে আমার বিশ্বাস তারা আরো 400 জন দর্শককে ডেকে আনবেন। কথা প্রসঙ্গেই তিনি বলেন, আমার মনে আছে টনিকের সময় কাকাবাবুর মুক্তি ওরা পিছিয়ে দিয়েছিল, আমি নিজে সৃজিতকে অনুরোধ করেছিলাম ছবি মুক্তি না পিছোতে, কারণ আজকে আমরা জায়গা ছাড়লে ভবিষ্যতে আমরাই জায়গা পাবো না। গত বছর মুক্তির পর প্রজাপতি নন্দনে শো না পাওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন ছিল মিঠুন বিজেপির সদস্য বলেই প্রজাপতিকে খেসারত দিতে হয়েছে। প্রধান নিয়ে কিভাবে নিজের রণকৌশল সাজাচ্ছেন দেব অভিনেতা বলেন, আমি অতীত নিয়ে ভাবি না, ছবিটা ব্লকবাস্টার, ওই অধ্যায় বন্ধ হয়ে গেছে, এবার নতুন ছবি তাই নতুন ভাবনা। ব্যুরো রিপোর্ট, খবর 24x7।